বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মোখা আজ মধ্যরাতে প্রবল ঘূর্ণিঝড়ে ও শুক্রবার সন্ধ্যা নাগাদ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। বিদ্যমান গতিপথ বিবেচনায় রোববার দেশের উপকূলে আঘাত হানতে পারে মোখা। 13 মে থেকে সারা দেশে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলছে আবহাওয়াবিদরা, আর তখন তাপদাহ কমে আসবে। মোহাম্মদ কবিরের রিপোর্ট। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মোখা ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে এগোচ্ছে। আবহাওয়া অফিস বলছে ঘূর্ণিঝড়টি ঘন্টায় 8 কিলোমিটার গতিতে এগিয়ে আসছে। রোববার সকাল থেকে বিকেলের মধ্যে মোখা উপকূলে আঘাত হানতে পারে। আজকে মধ্যরাত নাগাদ এটা সিভিয়ার সাইক্লোনের রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে এবং আগামীকাল সন্ধ্যা নাগাদ এটা ভেরি সিভিয়ার সাইক্লোনের রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে। 50% পরি বাংলাদেশের উপকূলের উপরে থাকবে এবং সেই জেলাগুলি হলো কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, এই সমস্ত জেলার উপর দিয়ে সেটার প্রভাবটা পড়বে। শনিবার থেকে তাপমাত্রা কমে আসবে এবং বৃষ্টির সম্ভাবনার কথাও জানায় আবহাওয়া অফিস। ঢাকা এবং ঢাকা বিভাগ বা উত্তরাঞ্চলে এই সমস্ত এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। 13-14 তারিখ থেকে সারা দেশে বৃষ্টিপাতের পরিমাণটা বৃদ্ধি পাবে। উপকূলীয় এলাকায় সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। মোখা মোকাবেলায় নেওয়া হচ্ছে প্রস্তুতি। মোহাম্মদ কবির, 21 টেলিভিশন, ঢাকা।